কেন্দ্র ও রাজ্য বাজেটে তফসিলি অংশের জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি, সিএএ, এনআরসি, এনপিআর বাতিল সহ 15 দফা দাবিতে শনিবার ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতি গণ অবস্থান পালন করল। গণ অবস্থানে বিরোধী দলনেতা মানিক সরকার, বিধায়ক রতন ভৌমিক ও বিধায়ক সুদন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন, রাজ্যে গ্রামের মানুষের কাজ নেই, খাদ্য নেই, বাধ্য হয়ে মানুষ সন্তান বিক্রি করছে, কাজের সন্ধানে রাজ্যের বাইরে গিয়ে বেঘরে প্রাণ দিচ্ছে একাংশ মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলে সন্তান বিক্রি করছে, অর্ধাহারে দিন কাটাচ্ছে, কাজ নাই, খাদ্য নাই, সেখানে মৃত্যুর সম্মুখীন হচ্ছে, কাজের জন্য, খাদ্যের জন্য ত্রিপুরা ছেড়ে বাইরের রাজ্যে যাচ্ছে, ওখানেও কাজ পাচ্ছেন না, ওখানে কাজের সন্ধান করতে গিয়ে ওখানে বেঘুরে জীবন দিচ্ছে, এই পরিস্থিতি চলছে। তিনি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেন এবং বলেন এজন্য রাজ্য সরকারের কোনো ভাবনা চিন্তা নেই, কোনো হেলদোল নেই। এ নিয়ে বিজেপি সরকারের ত্রিপুরার কোনো হেলদোল নাই, কোনো ভাবনা চিন্তা নাই, এবং এই প্রশ্নগুলো যখনই তোলার চেষ্টা হচ্ছে এগুলোকে গুরুত্ব দিচ্ছে না, স্বীকার করছে না। সমস্যা থেকে বেরোবার জন্য রাজ্য সরকারের যে ভূমিকা গ্রহণ করা দরকার তার জন্য আন্তরিক কোনো রকম উদ্যোগই এই সরকারের নেই। চাকরি তফসিলি থেকে শুরু করে অন্যান্য অংশের ছেলে মেয়ে কোথায় চাকরি? চাকরি হচ্ছে না। কর্মরত যারা তাদের মধ্যে সরাসরি কর্মচারী কাজ হারাচ্ছে। তিনি আরও বলেন, প্রতি মাসে নেতা মন্ত্রীরা দিল্লি যাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে কথা বলছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রত্যেক মাসে দিল্লি যাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে কথা বলছেন, পত্রিকায় ছবি ছাপছেন, সম্মেলনের নাম করে সাংবাদিকদের নিজেরা ব্যাখ্যা করে বেড়াচ্ছেন, বিরাট অঙ্কের টাকা নাকি কেন্দ্র থেকে আসছে। অথচ দেখা যাচ্ছে রাজ্যের যে কর্মচারীরা মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ বেতনই পাচ্ছেন না, হেলদোল নাই। আপনার এই যে ভাতা পেতেন, সামাজিক ভাতা 1 লাখ, এরাও তারা ভাতার টাকা হাতে আসছে না। রাজনৈতিক মহলের মতে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বামদল প্রতিনিয়তই রাস্তায় থাকার আপ্রাণ চেষ্টা করছে, আর তার জন্য বামদল তাদের শাখা সংগঠনগুলোকে মাঠে নামাচ্ছে। তবে শাখা সংগঠনগুলোর একাংশ নেতাকর্মী এখনও ময়দানমুখী হয়নি, যদিও বাম নেতৃত্বরা এ বিষয়ে চেষ্টার কোনো খামতি রাখছে না। আর তাতে যে বামদল এখনও সফল হয়নি তার প্রমাণ শনিবার রাজধানীতে অনুষ্ঠিত ত্রিপুরা সভা সুন্দর সমিতির জমায়েত, যেখানে সাধারণ অংশের মানুষের উপস্থিতি ছিল খুবই সামান্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।